খুব দুঃখের সাথে বলতে হয় ভাই, কথাগুলো সামনে আনিয়ে দিবেন। এগারো বছর সৌদি আরব ছিল, এগারো বছরে একটা মুরগি তিন রিয়াল বাড়ছে, এগারো নয় রিয়াল থেকে বারো রিয়াল হয়েছে, ওটা সাত রিয়াল হয় নাই। খাদ্যের দাম ধারাবাহিকভাবে বাড়ছে, মুরগির রেট বাড়ছে, ওটা আমাদের দেশের মতো খাদ্যের দাম বাড়ছে, মুরগির দাম কমে গেছে এরকম হয় নাই। ওটা কিংডম অফ সৌদি আরবিয়া, ফিল্মস দেশ, ওরা কিংডম দেশ, আর আমাদের দেশ ডিজিটাল, এটা হচ্ছে ডিজিটাল আমাদের দেশ, খুব কষ্ট লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে সবাই কেমন আছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো বন্ধুগণ, আমি আজকে একদম আমাদের খামারের ভিতরেই আছি, খামারের ভিতর থেকেই আজকের ভিডিওটা করতেছি। তো আমার সামনে হচ্ছে মাসুদ ভাই, মাসুদ ভাইও আছে আজকের ভিডিওতে, মাসুদ ভাইয়ের কিছু কথা থাকবে। সেটা হচ্ছে আমাদের মুরগির বয়স চলতেছে হচ্ছে ২৬ থেকে ২৭ দিন। তো গত দুই দিন আগে মেবি আমি একটা ভিডিও দিয়েছি, যেটা আসলে আমরা অনেক হতাশ ছিলাম, কারণ আমাদের মুরগির বয়স হিসাবে ওয়েটটা কিন্তু তেমন আসে নাই। তো এই হিসাবে আমরা একটু মানে হতাশায় ভুগছিলাম। তো আজকে যেহেতু ২৬ থেকে ২৭ দিন মুরগির বয়স চলে, আজকে টোটালি আপনাদেরকে দেখাবো যে তখন ছিল আজ থেকে দুই দিন আগে যখন মেপেছিলাম এভারেজ ১২০০ গ্রাম, এই মুহূর্তে আসলে এই দুই দিন পরে, যেহেতু এখন খাবার বেশি খায়, যারা খামারি আছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন, এই শেষের পাঁচ সাত দিনে কিন্তু ওরা সবচেয়ে বেশি খাবার খায়। তো এই সময়টাতে এসে আসলে ওদের ওয়েটটা কিভাবে চেঞ্জ হয়েছে বা কতটুকু আসছে, আদৌ কি আমাদের এই বেসে প্রফিট হবে কিনা, আমরা সেটার জন্য আজকে ২৬ ২৭ দিন বয়সে আমরা ওদের ওয়েটটা মাপবো। তো আজকের ওয়েট মাপার মধ্যে অনেকদিন আপনারা আমার চ্যানেলে মাসুদ ভাইকে দেখেন না, সম্পূর্ণভাবে আমাকে সহযোগিতা করবেন হচ্ছে মাসুদ ভাই, উনি কিছু কথা বলবে প্লাস মুরগির ওয়েটটা মেপে দেখাবে। তো ইনশাল্লাহ তাআলা আমরা এখন দেখবো, তারপরে বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে মুরগির বয়স ২৬ থেকে ২৭ দিন এরকম হবে। তো আজকে ওয়েটটা কতটুকু আসছে এটা তো আপনাদেরকে দেখাবো, আর খুব খুব মারাত্মক প্রবলেমে আসি, চলতেছে, তারপরেও ভালো আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানে মুরগির ওই যে ভুটানি মনে লাগছে, ওখান থেকে প্রচণ্ড মর্টালিটি হয়েছে, আপনারা মিস্টার জাহিদ বিডির চ্যানেলে দেখতেছেন। আপনার আজকে পর্যন্ত প্রায় ১৬০ পিস মর্টালিটি হয়েছে, এটা আমাদের হিসাব করা থাকে। এই যে দেখুন, এক্সট্রা খরচ ৪৬,৫০০ টাকা এক্সট্রা খরচ, এ সব ওষুধ, ঠিক আছে। আর মুরগির মৃত হয়েছে ১৫২ প্লাস তিনটা ১৫৫, এরপরে আরও আট দশটা মুরগি আছে, এগুলো মর্টালিটির মতে, মৃত্যুর মতেই, মানে নাইয়ের মতে, এগুলো আমি ইচ্ছেগুলো বিক্রি করতে পারবো না, ঠিক আছে। সেই হিসাব থেকে আমি বলছি ১৬০ পিস প্লাস। এখন প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমি আমার চ্যানেলে অনেকে, মিস্টার জাহিদ বিডির চ্যানেল, কৃষি খামার বিডির চ্যানেলের অনেকে দর্শকে একই, ঠিক আছে, একই পরিবারের। আমি কালকে একটা ভিডিও দিছি, সেটা হচ্ছে আপনার এই ৬০,০০০ টাকা লাভ, ১০০% সত্য কথা। আজকে আরেকটা ভিডিও আমার প্লে হবে, ১,০০০ টাকা আমার লাভ হয়েছে একটা বেসে, কিন্তু তারপরে আমার সিরিয়াল মায়ের খাওয়া। এখন আপনাদেরকে মেপে দেখাবো আজকে এতদিন বয়সে কতটুকু ওয়েট আসলো। এই যে এটা নিয়ে নিলাম, হ্যাঁ করে নিলাম, এটা জিরোতে থাকবে এখন, এটা ১০০ কিলো স্কেল, এটারও অনেক দাম, এটা প্রায় এখন কিনতে গেলে আপনার আরএফএল কোম্পানির ৪,৫০০ টাকা লাগবে, খুব ভালো কোম্পানির কিনছি এটা। এখন আপনাদেরকে যদি দেখাই, এটার ওয়েটটা খুব ভালো, এটা প্রায় ১৬০০-১৭০০ গ্রাম হবে। দেখুন আমি যেটা বলছি সেটাই আমি হাতে নিছি বলতে পারবো। এখন এটা ১৭০০ মানে, হ্যাঁ সবগুলো ১৭০০ না, এটা হলো মালি পুরুষ মোরগ, মেল ফিমেল যেটা, আমার লেডিস যেগুলো ওগুলো একটু আবার হালকা হয়, ঠিক আছে, আপনাদেরকে দেখাই। এই যে লেডিস, আচ্ছা এটা একটু সরাই দিই, এটা যেহেতু আপনারা ১৭০০ দেখছেন, এই জন্য আমি ওষুধটা বেশি খাবার দিছি মুরগিদের, যে আমার মুরগিগুলো টিকে থাকুক। এতে দেখুন লেডিস, এটা সর্বোচ্চ ১ কেজি থেকে ১২০০ গ্রাম, এটা সর্বোচ্চ, দেখুন আমি যা বলছি দায় ১২৪০ গ্রাম, ঠিক আছে।
আসলে আমাদের ভিডিওতে অনেক মুরুব্বি আছে, ওনারা ভুল ধরে, হতে পারে আমাদের জুনিয়র হতে পারে সিনিয়র। এই যে মুরগ আমি, এটা হবে 1500 থেকে 1600, এটা 1500 মানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কি জাহিদ ভাই, মানে মোটামুটি আইডিয়া আছে, ঠিক আছে, 20-50 গ্রাম ওইদিক সেদিক হয়। এখন আমাদের যেহেতু বলবো, হ্যাঁ, 27 দিন যেহেতু আজকে 26-27 দিন বর্ষ হলে, একটু আগে বড় যেটা উঠেছি এরকম 5টা দিব আমরা, 5টা ছোট বড় মিলাই দিন। যেহেতু আমাদের আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য কি, যে আমি 146,500 টাকা খরচ করছি। কেন 46,500 টাকা খরচ করার কারণটা হচ্ছে, আপনার আমার এখানে যদি 2100 মুরগি থেকে যদি 1800 মুরগিও থাকে সুস্থ 1800, আর তাদের ওয়েট যদি 2 কেজি প্লাস থাকে 2100-2200 গ্রাম, তাহলে আমার এগুলো কভার হয়ে যাবে। মানে আর যাই হোক লস হবে না, আর হতে পারে রেট বাড়লে ইনশাল্লাহ একটু প্রফিটও হতে পারে। আমার একবার এরকম ওই বেস্টার একটা এফিসিয়েন্ট আপনাদেরকে দিব, আমার একবার 3000 সোনালি মুরগি থেকে 700 সোনালি মারা গেছে, তারপর ওখানে আমার 70,000 টাকা লাভ হয়েছে। বিশ্বাস করেন, এটা আপনার ব্যাপার। কেন লাভ হয়েছে, তখন 1 কেজি মালে খরচ পড়তো আপনার 170 টাকা খরচ, আমি পাইছি 220 টাকা কেজি, আর ওইটাও ভালো হয়েছে। সেই জন্য এত পিস মারার পরেও আমার 70,000 টাকা লাভ হয়েছে। এটা আগের কথা, এগুলোর এফিসিয়েন্টগুলো আপনার সাথে শেয়ার করব যেন আপনারা বুঝেন, যারা করতে চান করতে চাচ্ছেন, ঠিক আছে। অনেকে মনে করে ভাই জানে না, ভাই আপনার এখানে হিটের কোনো ব্যবস্থা নাই, ভাই আপনার এখানে কী সিস্টেম কী করেন, অনেকে মনে উনি আপনাদেরকে মুরগি পালন শিখেছে কে বলতে পারে, আপনাদের থেকে আমাদের কিছু শিখার আছে, আপনারা আমাদের কিছু কিছু দেখাইন। তো আমরা আপাতত 2টা নিলাম, এখন বাকিগুলো 3টা ধরলে আর এভারেজ আছে এখন 1500। হ্যাঁ, এভারেজ আছে 1500। এখন টোটাল 5টা দি মুরগি, লেডিস আর একটা দি, এটা লেডিস, এটা প্রায় 1300 গ্রাম হবে, 45 আরেকটা লেডিস দিন। হ্যাঁ, লেডিস একটু বাড়াই দিয়ে দেবো, কারণ লেডিস বেশি। এখন আপনার 1500 থেকে কম আছে, 1500 থেকে 25 গ্রাম করে কম আছে, লেডিস আরেকটা দিতে হবে, তাহলে অ্যাভারেজ বুঝে যাচ্ছে 1400 আছে। এই লেডিস আপনি কয়টা দিয়েছেন টোটাল? লেডিস এখানে কয়টা আছে দেখেন তো, দেখেন লেডিস 3টা দেন। না, লেডিস 2টা আছে এখানে, না মোরগের সংখ্যা বেশি আমার মনে হয় আমার এখানে আছে, এটা দেখানোর জন্য, পরবর্তীতে যখন আমরা বিক্রি করব তখন আমাদের দর্শক দেখবে। এখানে এখন আছে 5, 14, 70, 1450 থেকে প্লাস, মানে 1500 থেকে কম, 1400 থেকে বেশি, মানে 1450 করে আছে, 1450 গ্রাম, যে 1450 করে আছে। আজকে 26 থেকে 27 দিন, মানে এটা তো ওইটা দেখলেন, মূল সমস্যাটা ওই জায়গায় দেওয়া হয়েছে এক জায়গায়, সেটা হচ্ছে রেট, রেটটা খুবই ফ্যাক্ট আর ওয়েট, ঠিক আছে। এখন আপনার ওজন যদি একটু কমও আসে, রেট যদি মোটামুটি আয়ত্তের ভিতরে থাকে, আপনার মুরগির রেট খুব কম, যদি আপনার ওজন ভালো আসবে তারপরে হয় গায়ে গায়ে যাবে আর না লস আসবে, রেটটা খুব ফ্যাক্টর, ঠিক আছে। আমি কয়দিন আগে আমার কালকে আমার চ্যানেলে বলছি যে আমি যখন 29 টাকা বাচ্চা কিনছি, 2200 টাকা খাদ্যের বস্তা, তখন আমি 120 টাকা মাল বিক্রি করছি, 123 টাকা বিক্রি করছি, এখনও মাল 123 টাকা, খাদ্যের বস্তা 3500 টাকা, বাচ্চা কিনছি আপনার 13 টাকা। এখন এইগুলো আপনাদের বাংলাদেশের, আমাদের বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ, আমাদের অনেক অনেক কথা আসে বলতে পারি না, দেখে যা রাত্রে আসি বলবে চলেন শ্বশুর বাড়ি, বুঝেন তো শ্বশুর বাড়ি বলতে পারেন না, ডিজিটাল দেশ, ডিজিটাল দেশ হচ্ছে কিংডম অফ সৌদি আরবিয়া, খুব দুঃখের সাথে বলতে হয় ভাই, কথাগুলো সামনে আনিয়ে দিবেন। 11 বছর সৌদি আরব ছিলাম, 900 গ্রাম মুরগি খেতে আমি পছন্দ করতাম বেশি, প্রায় করে খেতাম, আমি একা পাক করে খাইতাম। 11 বছরে একটা মুরগি 3 রিয়াল বাড়ছে, 9 রিয়াল থেকে 12 রিয়াল হয়েছে, ওটা 7 রিয়াল হয় নাই, খাদ্যের দাম ধারাবাহিকভাবে বাড়ছে, মুরগির রেট বাড়ছে, ওটা আমাদের দেশের মতো খাদ্যের দাম বাড়ছে মুরগির দাম কমে গেছে এরকম হয় নাই, ওটা কিংডম অফ সৌদি আরবিয়া, প্রিন্স দেশ, ওরা কিংডম দেশ, আর আমাদের দেশ ডিজিটাল, এটা হচ্ছে ডিজিটাল আমাদের দেশ, খুব কষ্ট লাগে, ঠিক আছে, এটা ডিজিটাল দেশ। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।